আল্লাহ তারপরে বলছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আল্লাহু আকবার, মানুষ এত খারাপ খারাপ, মানুষ চার পায়ের জানোয়ারের থেকে মানুষকে খারাপ বলা হয়েছে। কারণ অনেক সময়তে মানুষ মানুষ থাকে না। যেমন আপনাকে একটা কথা বলছি, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কুটছিল, মানে কাটছিল, তরকারি কেটে কেটে একটা কোন এক পাত্রে রাখছে, কোন একটি পাত্রে। তা আপনার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলটা বারবার আপনার তরকারিতে মুখ লাগাচ্ছে, ওই কাটা তরকারিতে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন এটা বলবে? কোনোদিন এটা বলবে যে তুই ছাগল না অছাগল? এটা কোনোদিন বলবে না? বলবে না, কারণ এমনিতেই ছাগল। আপনার দুটা গরু আছে, মাঠে আপনি হাল লাগাইছেন, চাষবাস করছেন, গরুটা খুব ডিস্টার্ব করছে, যে তা আপনি গরুটাকে মারেন আর বলেন যে তুই গরু না অগরু? এটা বলেন? জীবনে বলেন না। তার মানে গরুকে গরু হতে গেলে কিছু শিখতে লাগে না, এমনিতেই গরু। ছাগলকে ছাগল হতে গেলে কিছু শিখতে লাগে না, এমনিতেই ছাগল। কি বুঝি, বুঝতে পারছেন না? কিন্তু এই ছেলেটা বসে আছে, একে যদি বারবার পিছন দিক দিয়ে আমি গুতা মারি, বারবার যদি একে গুতা লাগাই, খোঁচা যদি বারবার লাগাই, তো এক পর্যায়ে আমাকে কি বলবে? মানুষ না ও মানুষ রে, এটা বলবে কি বলবে না? তাহলে গরুকে অগরু বলা যায় না, ছাগলকে অছাগল বলা যায় না, কিন্তু মানুষ বদমাইশি করলে আমরা কি বলি? অমানুষ। তার মানে বোঝা গেল মানুষ সর্বসময়ে কি? মানুষ থাকে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আপনাকে একটা আমি গল্প শোনাই, খুব ইম্পর্টেন্ট, আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। খুব ছাত্র জীবনে এই গল্পটা আমার এক শিক্ষকের কাছে শোনা আছে। আমার বুঝছি, আগে মাদ্রাসাতে একটা পত্রিকা আসতো, আল বালাগ, আল বালাগ বলে একটা পত্রিকা আসতো উত্তরপ্রদেশ থেকে। তো এই পত্রিকাতে একটা ঘটনা পড়া আছে, ওখানে একজন লিখেছেন যে ইনসান কি ইনসানিয়ত কি তারিফ, মানুষের মনুষ্যত্বর পরিচয়। লিখতে গিয়ে যিনি লিখেছেন এই প্রবন্ধটি, উনি বলছেন ইউপির বারাবাঙ্কি বলে একটা জেলা আছে নাকি কোথাও, তা বারাবাঙ্কি জেলার একটা গ্রামের, পল্লী গ্রামের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। একটা লোকের বাড়িতে ভিখারি এসেছে, ভিখারি এসে দরজাতে ঠক ঠক করে আওয়াজ করছে। তা ভিখারিটা বলছে মানে ইউপি বারাবাঙ্কি সে আয়ে হয়, আমি ইউপি বারাবাঙ্কি থেকে এসেছি। ভিতর থেকে একজন মহিলা তাকে বলছে আনে কা মকসদ কি হয় আপকা, আসার উদ্দেশ্য কি আপনার? ফকিরটা তখন বলছে ভিক মাঙ্গনে কি মকসদ হয়, আমি উদ্দেশ্য নিয়ে এসেছি কিছু ভিক্ষা করবে এই জন্য। মহিলাটি ভিতর থেকে বলছে ফকির বাবু আপ দরওয়াজে পে খড়ে রহো, মানে আপকে লিয়ে দু রুপিয়ে ভেজ দিতে হো। ফকির তুমি দরজায় দাঁড়াও, আমি তোমাকে দু টাকা পাঠিয়ে দিচ্ছি। ইউপি তখন লম্বা লোক, টকটকে সুন্দর লোকটি, বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে দরজা থেকে গর্জে উঠে বলছে ঘরওয়ালি মায়া বহিন তু কান কোন করকে সোনা, দু রুপিয়ে কি ভিক নাকি মাং রাহা হো, সোনে চাঁদি কি ভিক নাকি মাং রাহা হো, খেতি বাড়ি কি ভিক নাকি মাং রাহা হো, মানে আপকে পাস ভিক মাং রাহা হো ইনসানিয়ত কি, আগর ইনসানিয়ত হ্যায় তো মুঝে দিজিয়ে, টাকা পয়সা তোমার কাছে ভিক্ষা চাইতে আসেনি, বিল্ডিং বালাখানা খেতি বাড়ি ভিক্ষা চাইতে আসেনি, তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি মনুষ্যত্বর ভিক্ষা। যদি মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে তাহলে আমাকে দাও, এটা আমি চাইতে এসেছি। ভিতর থেকে মহিলাটি তখন বলছে বাবু ইস ঘর সে সব রাস পহলে ইনসানিয়ত গুজার গই, আগর দুসরি বার ইনসানিয়ত কে ভিক মাঙ্গো কুত্তে কি তরফ চলে যা ইনসানিয়ত মিল জায়েগি।
আমাদের বাড়ি থেকে মনুষ্যত্ব চলে গেছে। মনুষ্যত্ব বলে কিছু নেই। মনুষ্যত্ব যদি তোমার প্রয়োজন হয় একান্তভাবে, তুমি কুকুরের কাছে যাও মনুষ্যত্ব পাবে, মানুষের কাছে তুমি মনুষ্যত্ব পাবে না। আমাদের বাড়ি থেকে 100 বছর আগে মনুষ্যত্ব বলে জিনিসটা হারিয়ে ফেলেছি আমরা। লেখক লিখছে বইয়ে, হাজাল কলব লাইসা বাইতন, হাজাল কলব লাইসা নামন, হাজাল কলব লাইসা ফরশন, হাজাল কলব লাইসা তুআমন। আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি গোস্ত গুলো খান, আপনি গোস্ত খান আর হাড্ডিটা ওকে ছুঁড়ে দিবেন, এরকম করে দেখবেন পিছনে ওর অ্যান্টোনাটা লাড়াবে, এরকম করে লেজটা দেখবেন লাড়াবে। কেন নাড়ায়? ওর মুখের ভাষা নেই, ওই জন্য লেজটা নাড়িয়ে আপনাকে বলতে চায়, আহা মালিক, মালিক তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমায় গোশ খেতে দাও, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় খেতে দাও। দেখবেন আপনার বাড়িতে যে পোষা কুকুরটি আছে, আপনি রুটির পাউরুটির সাদা দিকটা খাবেন, কালো দিকটা ওকে ছুঁড়ে ফেলে দিবেন, দেখবেন ও কালো দিকটা খেয়ে দেখবেন লেজ নাড়াবে। লড়াই কি লড়াই? না নাড়াই। ও বলতে চায়, মালিক তুমি আমাকে এত ভালোবাসো। এই পোড়া রুটি খেয়ে কুকুর দায়িত্ব পালন করে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মেন গেটের সামনে শুয়ে আছে, একদম এরকম করে ছত 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 করে কাঁপছে আপনার মেন গেটের সামনে। বাড়িতে চোর এসেছে, দরজায় আওয়াজ করছে, কুকুরটা নিজের ভাষায় বলছে, এই কে রে, নিজের ভাষায় বলে। দেখবেন বলে কি বলে না? আপনার পোষা কুকুর হলে বাড়িতে কেউ গেলে বলে না, ভুক ভুক করে না, নিজের ভাষায় বলে, কে কে এসেছিস এত রাতে? আমার মালিক ঘুমিয়ে আছে। চোর যখন সামলাতে পারছে না, ও যখন আর চিল্লা চিল্লি করে হচ্ছে না, চোর যখন তালা ভাঙছে, তখন নিজের গতিতে হু হু করে নিজের ভাষায় পাড়ার আরো কুকুরগুলোকে এক জায়গায় করে হাউ মাউ কাউ মাউ করে আওয়াজ করছে। ও বলতে চাইছে, আমার মালিককে বাঁচাও, আমার মালিক আমায় খেতে দেয়, আমার মালিক আমার শোবার জায়গা দেয়। অথচ লেখক বলছে, আজাল কালবলাই সাফারাসন, কুকুর পোষা এমন তার বাড়িতে নির্দিষ্ট একটা থাকার বিছানা নাই, হাজাল কালবলাইসা তামন, নির্দিষ্ট টাইমে তার খাওয়ার ব্যবস্থা নাই, হাজাল কালবলাইসা দমন, নির্দিষ্ট টাইমে তার চোখে ঘুম নাই। এটো ভাতে লালিত পালিত কুকুরটি আপনার মেন গেটের সামনে দায়িত্ব পালন করছে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে এইবার আপনাকে বলছে, শুনুন একবার আমার সঙ্গে তাল মেলান, রুজির মালিকটাকে, রুজির মালিককে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তাহলে কুকুর এঁটো ভাত খেয়ে তারা মালিকের দায়িত্ব পালন করে। আর আজকে যে এসার নামাজের আগে আপনি মাদ্রাসায় বা মসজিদ কেন্দ্রিক যে জলসা হলো, মাংস ভাত খেলেন 80 টাকা ডেলিগেট দিয়ে, বলুন তো দেখি এই খেলানেওয়ালাটাকে আল্লাহ, কালকে সকালে খাবেন এর খেলানেওয়ালাকে আল্লাহ। তাহলে রুজির মালিক হলো আল্লাহ, কুকুর এঁটো ভাত খেয়ে তার মালিকের দায়িত্ব পালন করে, আর আমরা মানুষ তার দেওয়া রুজি খেয়ে আল্লাহর দায়িত্ব পালন করি না। ওই জন্য আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে কুকুর এঁটো ভাত খেয়ে তার দায়িত্ব পালন করে, আর আমার আপনার 5 বার মুয়াজ্জিন মসজিদে ডাকছে, হাইয়া আলা সালা, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, যাই যেতে পারছি পারছি না, বারবার কোরআন মাজিদে ঘোষণা করে দেওয়া হচ্ছে, এইটার ধারে কাছে যেও না, এটা হারাম, তুমি এটা খাবে না, এটা খাবে, এটা জায়েজ, এটা না জায়েজ, আপনি আমি কেউ মানতে পারছি, কেউ মানতে পারছি না। জি, এই জন্য আল্লাহ 3 রকমের কথা পবিত্র কোরআনে বলেছেন। তারপরে আল্লাহ বলছেন,
خلق الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين তারপরে মানুষ তার কৃতকর্মের ফলে আবার তাকে পুনরায় হিসাবের পরে তাকে জাহান্নাম বলে একটা জায়গাতে ধরিয়ে দেওয়া হবে তাতে নিক্ষেপ করা হবে তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা কোনোদিন জাহান্নামে যাবে না যারা ঈমান নিয়ে এসেছে ঈমানের পরে ওয়ামিলুস সলিহাত এবং যারা ভালো কাজ করেছে ঈমানের পরে কি যারা ভালো কাজ করেছে এরা কখনোই জাহান্নামে যাবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মান আমালা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহিয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলছেন নারী পুরুষ তোমাদের মধ্যে যে কেউ হোক দুনিয়াতে যদি ভালো কাজ করে ঈমানের অবস্থাতে যদি করে আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার দেওয়া হবে দুনিয়াতেই তার পুরস্কার আপনি ঈমান